নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা তো অবশ্যই আপনারা থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, সুতরাং তা নিয়ে আর বেশি কথা বলবো না। শুধুমাত্র এতটুকু বলবো, যারা নিয়মিত চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এবং আজকে যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা আপনাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার, প্লিজ সাপোর্ট করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে চ্যানেলটির শ্রীবৃদ্ধি ঘটুক এই আশা বা এই কামনা রেখে ভিডিওটি শুরু করছি। এটিকে মোহনবাগান আরও একটি সহযোগী বা কো স্পন্সর পেয়ে গেল। এমবি বিড়লা গোষ্ঠী কিন্তু আবার সহযোগী বা কো স্পন্সর হিসাবে এটিকে মোহনবাগানের সঙ্গে জুড়ে গেল। অর্থাৎ যে একটা সময় কিন্তু এই কোম্পানিটি এটিকে মোহনবাগানের কো স্পন্সর ছিল এবং তারাই আবার নতুন করে কিন্তু সহযোগী স্পন্সর হিসাবে যুক্ত হলো বলে জানতে পেরেছি। এটিকে মোহনবাগানের বহু চর্চিত জার্সি কিন্তু আজকে উদ্বোধন হয়েছে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন সেই ছবি। মোহনবাগানের যে চিরাচরিত সবুজ মেরুন জার্সি ছিল সেটাই কিন্তু অবিকল রাখা হয়েছে। এবং এটিকে মোহনবাগান যেটা নিয়ে বহু চর্চিত বিষয় ছিল যে জার্সি রং কি সবুজ মেরুন থাকবে কি না বা সেই মেরুন কালারটা কি আগের মতো থাকবে কি না, এই নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত ছিলেন। কিন্তু এখন যা দেখা যাচ্ছে জার্সি কিন্তু সবুজ মেরুনই রাখা হয়েছে এবং এই জার্সিটা কিন্তু অনেকটা আমরা জানতে পেরেছি যে প্রথমবার মোহনবাগানের যে আইএফএ শিল জিতেছিল সেই দিকপাল ফুটবলারদের জার্সির অনুকরণে কিন্তু এই জার্সিটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে। ইস্টবেঙ্গলের সপ্তম বিদেশি নিয়ে এবার কোচ রবি ফাউলার যেটা জানিয়েছেন সেটা আপনাদের কাছে আমি শেয়ার করছি। কোচ রবি ফাউলার তিনি জানিয়েছেন তার হাতে এখন পর্যন্ত যতগুলো বিদেশি বক্স স্ট্রাইকার রয়েছে তারা কেউই কিন্তু এখনও ফ্রি নেই, অর্থাৎ তাদেরকে সেকেন্ড ট্রান্সফার উইন্ডো খোলার পরে কিন্তু তাদেরকে আনা যাবে। অর্থাৎ জানুয়ারি মাসে যখন সেকেন্ড ট্রান্সফার উইন্ডো খুলবে সেই সময় কিন্তু সেই ফুটবলারকে আনা সম্ভব বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ সপ্তম বিদেশি কিন্তু এই মুহূর্তে এসসি ইস্টবেঙ্গল নিচ্ছে না, এটা কিন্তু কনফার্ম নিউজ বলে আমরা জানতে পেরেছি। তো পরবর্তীকালে কী হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু এখনও পর্যন্ত যা খবর আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি সেক্ষেত্রে বলা যেতেই পারে এই মুহূর্তে কিন্তু এসসি ইস্টবেঙ্গল সপ্তম বিদেশি নিচ্ছে না। তারা অ্যান্থনি পিলকিংটন এবং মাঘোমার উপর ভরসা করছে, কেননা দুই উইংব্যাক থেকে এই মাঘোমা আর অ্যান্থনি পিলকিংটন এরা কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দেন। তারা কিন্তু যেমন বল বাড়াতে পারেন তেমনি কিন্তু তারা গোলও করতে পারে, অর্থাৎ ভালো গোল স্কোরারও এরা। ফলে এই দুই ফুটবলার সাথে ভারতীয় স্ট্রাইকার জেজে লালপেকলুয়া অথবা বলবন্ত সিংকে জুড়ে দিয়ে একটা আক্রমণাত্মক ফুটবল খেলতে চান কোচ রবি ফাউলার বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ সপ্তম বিদেশি তিনি কিন্তু এখনই নিচ্ছেন না, সেটা হয়তো জানুয়ারির সেকেন্ড উইন্ডোতে আসবেন এবং সেই সময় ভাইটার কয়েকটি ম্যাচের জন্য তাকে ব্যবহার করতে পারেন বলে জানা গেছে। যে সময় সবাইকে চমকে দিয়ে এমন কোনো ফুটবলারকে তিনি আনবেন যেটা হয়তো আইএসএলের ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন বলে জানা গেছে। এদিকে এসসি ইস্টবেঙ্গলের প্র্যাকটিস কিন্তু গতকাল বন্ধ ছিল, কেননা তার আগের দিন তার একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল কেরালা বাস্টারের সঙ্গে, তাই কিন্তু গতকাল কোনো প্র্যাকটিস হয়নি। তবে ফুটবলাররা কিন্তু জিমে কাটিয়েছেন, তারা কিন্তু শারীরিক কসরত করেছেন বলে জানতে পেরেছে। গতকাল এক গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়া মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ এফসির সঙ্গে। এই প্র্যাকটিস ম্যাচে এফসি গোয়াকে কিন্তু 4-2 গোলে পরাজিত করলো হায়দ্রাবাদ এফসি। অর্থাৎ বুঝতেই পারছেন যে কী ধরনের টিম তৈরি করেছে এবছরের হায়দ্রাবাদ এফসি। যদিও এফসি গোয়ার অনেক ফুটবলারই গতকাল ম্যাচে খেলেননি বলে জানা গেছে, কিন্তু যে দল খেলেছে তারা কিন্তু কারো থেকে কম নয়। সেই দলকে 4-2 গোলে হারানো কিন্তু বেশ বড় ব্যাপার বলে আমি মনে করি। অর্থাৎ হায়দ্রাবাদ এফসি কিন্তু বেশ ভালো দল বলেছে, একথা কিন্তু বলা যেতেই পারে। আজকের স্পোর্টস আপডেট তো ভিডিওটি এখানে রাখছি। আশা করছি তোমাদের আপনাদের সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে চ্যানেলটির শ্রীবৃদ্ধি ঘটুক। তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার চ্যানেলটি ক্রয়ের জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন তোমাদের সকলকে ভালো রাখে। নমস্কার।